الأبرص وأحيي الموتى بإذن الله. الله আমাকে ক্ষমতা দিয়েছেন আমি তার হুকুমে কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিকে আমি সুস্থ করে তুলি আর শুধু তাই নয় বরং আমি অন্ধ ব্যক্তির চোখের উপরে মুখের উপরে যদি হাত বুলাই চেহারার উপরে হাত বুলালে তার চোখের দৃষ্টি ফিরে আসে বলো সুবহানাল্লাহ وأوحي الموتى بإذن الله আর মরা মানুষকে আমি কি করি জিন্দা করি সম্মানিত শ্রোতা এই জন্য আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই পৃথিবীতে যত নবী এসেছেন পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে এই বিশ্বজগতের মানব জাতির উন্নয়ন করবে বিশ্বজগৎকে কেন্দ্র করে যত মানুষ এগিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার উম্মতকে প্রতিষ্ঠিত করতে এমন এক ধর্ম তিনি দিয়ে দিলেন যেই ধর্মের পরে আর কোন ধর্মের প্রয়োজন নাই ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইসলাম ছাড়া আর কিছুরই প্রয়োজন নাই জগতের মধ্যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মানব জীবনের যা প্রয়োজন তার সব কিছু দিয়েছে ইসলাম বলুন সুবহানাল্লাহ এই জন্য দেখবেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নবী সূরা নাযিল করেছেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের নামে সূরা নাযিল করেছেন চাঁদের নামে সূরা নাযিল করেছেন তিনি তারকা মণ্ডলীর নামে সূরা নাযিল করেছেন তো সুবহানাল্লাহ সূরা আন-নাজম সূরা আল-কমার তিনি নাযিল করেছেন বলুন না সুবহানাল্লাহ সূরা আশ-শামস তিনি নাযিল করেছেন জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে রুট চ্যানেল আকাশের মধ্যে মানুষ যে এই পৃথিবীতে চলতে গিয়ে যেমন তার রোড আছে সে 95 নম্বর রোড নিয়ে চলবে না 94 দিয়ে চলবে কি বলেন আমেরিকা হাইওয়েতে চলতে গেলে কোনটা সে নিবে এক্সিট নিবে কোথায় তার ঠিকানা আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছেন আকাশটাতে আমি কক্ষপথ তৈরি করে দিয়েছি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়াসসামাতি দাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود বড় করে বলুন সুবহানাল্লাহ আকাশের মধ্যে সূর্য চলবে চন্দ্র চলবে আজ থেকে 5 বছর আগে বাংলাদেশে 5ই মে শুক্রবার শুক্রবার ঢাকা শহরের মানুষ খালি হয়ে গেল ঢাকা শহরের মানুষগুলো তারা পালানো শুরু করলো কেন তারা শুনেছে কে জানি তাদেরকে বলেছে যে সূর্য আর চন্দ্র মুখোমুখি হবে কাজে ক্রাশ হয়ে যাবে সূর্য আর চন্দ্র মুখোমুখি হয়ে এই দুইটাই ধ্বংস হয়ে যাবে কাজে কিয়ামত হবে তো কিয়ামত যদি হয় তাহলে শহরে থাকলে বড় বড় বিল্ডিং গুলো গায়ে পড়বে কাজে ওরা গ্রামে পালা শুরু করছে যাতে বিল্ডিং আর গায়ে না পড়ে কথা কি বুঝতে পারছেন অথচ সেই বিজ্ঞানী যারা যারা এই পৃথিবীর মধ্যে এই ধরনের তথ্য জানতে চায় আসলে সূর্য এবং চন্দ্র কখনো মুখোমুখি হবে কিনা আমরা আল্লাহর পবিত্র কোরআন মজিদে আমাদেরকে অভয় দিয়ে বলেছেন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন শুধু তা নয় বরং অভয় দিয়েছেন এবং নিশ্চিত করে দিয়েছেন তার পবিত্র বান্দারা অর্থাৎ সুবহানাল্লাহ তার পবিত্র বাণী দিয়ে তিনি আমাদেরকে অভয় দিয়েছেন যে তোমাদের কোনো চিন্তা নাই কোন চিন্তা নাই আকাশের যে সূর্য এবং চন্দ্র এটা কোনদিন মুখোমুখি হবে না লাশামসু ইয়ানবাগি লাহা আউদুদিকাল ফামা ওয়ালাল লাইলু সাবিকু আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য কোনদিন মুখোমুখি হবে না একটা সুবহানাল্লাহ জোরে কর না কেন ভাইরা আমার
পবিত্র কোরআন মজিদ আমাদেরকে সেই নিশ্চিত করে দিয়েছে যে আকাশের চন্দ্র এবং সূর্য এগুলো কে কি অবস্থানে আছে সূর্য কোথায় চন্দ্র কোথায় সূর্য বিশাল এক পরিবার নিয়ে আছে সূর্যের সাথে আছে গ্রহ উপগ্রহ গ্রহ অনুগ্রহানুপুঞ্জ সূর্যের সাথে আছে নিহারিকা সূর্যের সাথে আছে সেখানে কোয়েসার সেখানে ভয়েসার এর সাথে আছে নেবুলা এর সাথে আছে গ্যালাক্সি বিশাল এক সৌরজগৎকে নিয়ে সূর্য তার বিশাল পরিবার নিয়ে আছে কথা বুঝতে পারছেন কিন্তু সেই পরিবারগুলোকে এক মর্তাকর্ষণ বলের মাধ্যমে আল্লাহ একটা আরেকটার সাথে টেনে রেখে দিয়েছেন যদি কোনোদিন কোনো আকাশ থেকে ওই চন্দ্র খসে কোন নক্ষত্র যদি খসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাও আমাদেরকে নিশ্চিত করেছেন ভয় পাইও না আমি ওদেরকে ট্যাবলেটের মতো লজেন্সের মতো গিলে ফেলার জন্য আমি ব্ল্যাক হোল তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ উল্কা তারকা পুঞ্জ এর মধ্যে যদি কোনো কিছু খসে যায় কখনো তাহলে এগুলো ফালাবার জায়গা এক বিশাল ব্ল্যাক হোল আমি তৈরি করেছি মাওয়াকি নুজুম এটা সেখানে এমন ভাবে এটা টেনে চুষে দেয় যে ওর গহ্বরে ওর ভেতরে যখন পড়ে তখন সেটা ট্যাবলেটের মতো সেটা একটা লজেন্সের মতো চুষে পেটের মধ্যে ঢুকায় নেয় ওইটা আর আপনার এই বা বাড়ির উপরে আপনার বাটিস্তের উপরে আপনার দেশ এবং শহরের উপরে আসার কোনো সুযোগ নাই কন্যা সুবহানাল্লাহ বিজ্ঞানীদের আজ পর্যন্ত ধারণা আসে নাই যে আকাশ আছে আজ পর্যন্ত ওরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সম্পর্কে বলে দিয়েছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা আল্লাহ বলেন তোমাদের উপরে তোমাদের সৃষ্টির চেয়ে তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি মাটি দিয়ে আদম থেকে তোমরা এসছো আর বিনা খুনিতে বিশাল আসমান আমি তৈরি করেছি বলো সুবহানাল্লাহ সে আকাশ সাদেস্তর বিভক্ত এই সব কিছু এক এক করে বর্ণনা করছে কে কোরআন বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে গ্রহের সংখ্যা তিনি বলে দিয়েছেন ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-ক্বামারা রাআইতুহুম লি সাজিদিন কোন সুবহানাল্লাহ 11টা গ্রহ আছে চন্দ্র এবং সূর্য ছাড়া কোরআন বলে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ছেলে ইউসুফ যখন তার স্বপ্নের কথা বলছিলেন তখন তিনি বললেন আমি স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য সহ 11টা গ্রহ আমাকে কাওকাব মানে গ্রহ আমাকে সিজদা করছে ভাইরা আমার 9টা গ্রহ বহু আগে আবিষ্কৃত হয়েছে রিসেন্টলি আর 2টা ভলকান সহ আরেকটা আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানীরা বলেছে যে 11টার বেশি আর পাওয়া যাবে না অন্যান্য সুবহানাল্লাহ তার কোরআন যেখানে এর হুদুদ এর সীমানা নির্ধারণ করে এটাকে এক্সিড করার ক্ষমতা জগতের কারো নাই বড় করে করে আরেকবার সুবহানাল্লাহ এই বিশ্বজগতের মহানিয়ন্ত্রা কে আল্লাহ জোরে বলেন কে সেই আল্লাহ বলেন এই বিশাল জগৎটা আমি তৈরি করেছি এটা আমার হাতের জিনিস এমন একদিন আসবে পৃথিবীকে আমি ডেমোলিশ করে ফেলবো পৃথিবীকে আমি ভেঙে চুরমার করে ফেলবো এত বিশাল বড় অট্টালিকা ভবন কিছুই থাকবে না আমার আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযুলিল্লাহ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
আল্লাহ বলেন গোটা পৃথিবীকে একদিন আমি ডেমোলিশ করে ফেলব কোন সুবহানাল্লাহ সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সম্মানিত শ্রোতি পৃথিবীর এত বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত বিগিনিং থেকে এন্ড পর্যন্ত তিনি শুধু বিজ্ঞানের কথাগুলো এমন ভাবে বলেছেন যে জগতের মানুষ অবাক হয়ে যায় পবিত্র কোরআনের বিজ্ঞান থেকে আজকের মানুষ ডিএনএ টেস্ট আজকের মানুষ ফসিল দেখে তার বয়স নির্ধারণ আজকের মানুষ ফ্রিজ আবিষ্কার আজকের মানুষ ফ্যান আবিষ্কার ফিঙ্গারপ্রিন্ট আজকের মানুষ ওই জন্ম নেওয়া শিশু বাবার মৃত্যুর 22 মাস পরে জন্ম নিয়েছে অত বাবার মৃত্যুর কতদিন পরে 22 মাস পরে জন্ম নিয়েছে সেই শিশুটির বাবা